নমস্কার, আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পটা নিয়ে আলোচনা করব। রামসুন্দর মিত্রের পাঁচ ছেলের পর এক মেয়ে নিরুপমা, তাই মেয়েকে আদর যত্ন দিয়ে মানুষ করতে কোনো দ্বিধাবোধ তিনি করেননি। নিরুপমা এখন বিবাহযোগ্যা হয়ে উঠেছে, তাই জন্য মেয়ের জন্য রামসুন্দর হন্যে হয়ে এখন পাত্রের সন্ধান করছেন। হঠাৎ করে রামসুন্দর জমিদার রায়বাহাদুরের একমাত্র পুত্রের খোঁজ পায় এবং তারা যখন নিরুপমাকে দেখতে আসে তখন জমিদার রায়বাহাদুর রামসুন্দরকে অনেক টাকা এবং তার নগদ টাকা এবং তার সাথে অনেক সোনা চেয়ে বসে। কিন্তু এই সব কিছু শুনে রামসুন্দর কিন্তু বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি তার মেয়ের বিয়ে দিতে। এরপর যখন বিয়ের তোড়জোড় শুরু হয় এবং বিয়ের আসর মণ্ডপে তারা আসে, তখন জমিদার রায়বাহাদুর রামসুন্দরকে টাকার কথা জিজ্ঞেস করে। তখন রামসুন্দর বলে যে এখন বিয়ে যেন কোনো রকম আটকাবেন না, এর আমি বিয়ে সম্পন্ন হলেই টাকা গিয়ে দিয়ে আসবো বাড়িতে। কিন্তু এরপর বিয়ে যথারীতি হয়ে যায়। এরপর যখন রামসুন্দর তাদের বাড়ি যায় তখন কিন্তু রামসুন্দর টাকা নিয়ে যায় না, এর ফলে সেই বাড়িতে রামসুন্দরের আর কোনো সম্মান থাকে না, তার সাথে তার মেয়েরও, এবং তাদের বাড়ি দারোয়ানরা শুদ্ধ রামসুন্দরকে এখন তুচ্ছতা ছিল করে। এরপর একদিন রামসুন্দর যখন তাদের বাড়ি যায় তখন নিরুপমা নিজের বাপের বাড়ি যাওয়ার কথা রামসুন্দরকে বলে, কিন্তু একজন বাবা হয়ে নিজের মেয়েকে নিয়ে যেতে পারে না, কারণ তার শ্বশুর বাড়িতে বলা হয়েছে যতদিন না নগদ টাকা এবার তার সঙ্গে তার গয়নাগুলো সব কিছু পাচ্ছে ততদিন মেয়ে এখন বাপের বাড়ি যেতে পারবে না। এই কথা শুনে রামসুন্দর স্থির করে তাদের বাড়িটাকে বন্ধক দেবে, কিন্তু রামসুন্দর বাড়ি বন্ধক দিলেও তার ছেলেরা আটকায়, বলে এখন যদি তুমি বাড়ি বন্ধক দাও তাহলে আমরা কীভাবে থাকবো, তাই থাকবো এবং আমরা কী খাবো। এরপরে রামসুন্দর যথারীতি ধার নেয় এবং সুদে আসলে সেই ধার মিটিয়ে দেবে বলে। এরপর রামসুন্দর 3,000 টাকা কোনো রকমে জোগাড় করতে পারে, সেই নিয়ে সে তার মেয়ের শ্বশুরবাড়িতে যায় এবং সেখানে গিয়ে তার শ্বশুরকে সেই টাকা দেয় এবং আরও টাকা জোগাড় করে তাকে খুব শীঘ্রই দিয়ে দেবে সে কথাও জানায়। এরপরে মেয়েকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু তাতেও তার শ্বশুর রাজি হয় না, বলে যতক্ষণ না সব টাকাটা পাবে ততক্ষণ সে নিয়ে যেতে পারবে না। এরপর রামসুন্দর আর তার মেয়ের শ্বশুরবাড়িতে যায় না এবং টাকার খোঁজ করে এবং টাকা জোগাড় করার সন্ধান করে। এরপর দেখানো ধীরে ধীরে নিরুপমার বড় এখন দেশান্তরে চলে গেছে কাজের সূত্রে। এরপর ধীরে ধীরে নিরুপমা অসুস্থ হতে শুরু করে দিয়েছে এবং হঠাৎ করে যখন নিরুপমার শ্বাসকষ্টটা খুব বেড়ে গেল তখনই সেই বাড়িতে ডাক্তার এলো এবং সেটাই শেষ ডাক্তার আসা, নিরুপমা মারা গেল। বাড়ির বড় বউ মরেছে, তার জন্য খুব ধুমধাম করে চন্দন কাটে নিরুপমাকে পোড়ানো হলো এবং খুব ধুমধামের সঙ্গে শ্রাদ্ধ সম্পন্ন হলো। এরপর নিরুপমার বর চিঠি লিখে তার মাকে জানিয়েছে যে এখানে সব ব্যবস্থা করে ফেলেছে, এখন আমার বউকে নিয়ে আসার ব্যবস্থা করব। কিন্তু সেই চিঠির উত্তরে তার মা জানালো যে তোমার জন্য অন্য একটা মেয়ের সন্ধান পেয়েছি, এবার আরও বেশি নগদ টাকা এবং গয়না দিয়ে বা তোমার আবার বিয়ে দেবো, তাই খুব শীঘ্রই ছুটি নিয়ে চলে এসো আবার। এই বলেই গল্পটা শেষ হলো।